মাদারগঞ্জে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি চেক প্রদান করা হয়েছে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ জাগরণী সপ্তাহ উপলক্ষে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি ও প্রাকৃতিক দুর্যোগ কোভিড-19 ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিসিলের সভাপতিত্বে ও ইউনিয়ন সমাজকর্মী বেলাল হোসেনের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, ফিল্ড সুপারভাইজার মোজাম্মেল হক প্রমুখ। এ সময় 77 জনকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, 274 জন প্রতিবন্ধীকে শিক্ষা উপবৃত্তি ও 15 জন প্রাকৃতিক দুর্যোগ কোভিড-19 ক্ষতিগ্রস্তের মাঝে চেক বিতরণ করেন অতিথিরা।